ক্ষুদ্ধ হলো মাছের মাথা। এই এই মাছের মাথাটা আমার ভাই খাইব। ল ভাই, ভাই তুই খা, এতদিন পড়াইছোস, বাড়িতে কি খাস না খাস, খা খা ভাই খা। তুমি এই ব্যবহারটা আমার সাথে না করলেও পারতা। ওই মাথা আমি নিজে খাওয়ানোর লেগে নেই নাই, আমি তোমার ভাইরে দেওয়ানোর লেগে নিছি। মাছের মাথার স্বাদ কেমন আমি বুঝতে পারব না। আমার গোলা পেন্ডা যখন ছোট আছিল তখন ওই মাছের মাথা দিতাম, আর আমি লেজার সাটা কুটা দিয়ে ভাত খেতাম, কখনো মাছের টুকরাও খাই নাই। আর মুরগি, মুরগির কথা কও, মুরগির রান কি জিনিস আমি কইতে পারম। গলা কেলজে দিয়ে ভাত খেয়েছি, ভাবছি পোলাপেন একদিন বড় হইব, পড়ালেখা শিখব, ওরও চাকরি করব, তারপরে আমি ফইরা মাছের মাথা মুরগির রান সক্ষম। হারে আল্লাহ রে, একদম চপ ফাইজ দামে শুরু করছে, খাইতে বসি দুনিয়ার পেঁচাল পাড়া শুরু করেছে। দেখছিস ভাই, এগুলার লেগে আমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না। দেখ তোর বোনের দিকে দেখ, একবারে শুকায় গেছি গা, না খাইতে খাইতে খাওয়ার সময় এরকম কুত্তার মতো ফেল ফেল করে তাকায় থাকিস না। আমি আবার কেউ তাকায় থাকলে খাইতে পারি না ভাই, বুঝছস? আমরা খাওয়া দাওয়া শেষ করি না, যা থাকবো সেটা দুটি খাইস। এখন যা, নাটক শুরু করছে, একটা কথা মনে রাখো, এই দেশের মায়েরা কখনো মুরগির রান মাছের মাথা এগুলো খায় না, সবসময় ভালো মন্দ জিনিসটা তার সন্তানের প্লেটে তুলে দেয়। আমি উঠান বুড়ি হয়েছে হয়েছে, আর পেঁচাল পারিস না, খাইয়ে দে তো, যা খাওয়ার সময় ডিস্টার্ব করিস না। ভাই খা, তুই তোর লেগে কিন্তু এত বড় মাছ আনেছি বুঝছস, তুই খাইলে কিন্তু আমার মনটা ভরে যাবো গা, খা খাও না, মজা হয়েছে না? আচ্ছা বাবা খা। আচ্ছা শোনো তো, এটা কোন জায়গার মাছ? মাছটা তো বড়, পদ্মার মাছ, তোল দিকে আনাইছি। দেখছস দেখছস কি অবস্থা, আপনারা যে এত অপমান করলাম, এত ই করলাম, গালাগালি করলাম, আপনার লজ্জা শরম নাই? এখনো বই রেছেন, আমার ভাইয়ের সামনে কতগুলো অপমান করলাম, লজ্জা থাকলে যান না কেন, উঠেন যান এখান থেকে। এখনো বই রেছে দেখছস, আল্লাহ গো কি জ্বালায় পড়ছে, একটু খাওয়ার খামু সেটাও শান্তি মতো খাইতে পারি না ভাই। দেখছস তো এমনি উগায় কি অবস্থা, আহা আমার জীবন। তুমি জিম করো আরো সুখে ভাগ, তাই চিন্তা করতেছি। হ্যাঁ করো, রেগুলার করো। তোমরা থাম, আমার সীতা দেন, আমি থাম। আজকে নিজের ঘরে আমি ভিখারির মতো আছি, আমার নিজের হাতে সাজানো সংসার, আজকে এই করে আমি বুগিলের মতো চেয়েছে খাই। হে পোলাপেনের জন্য আমি ভালো কিছু খাই নাই, সব পোলাপেন মুখে তুলা দিছি, পোলাপেনের মাছের টুকরোটা দিয়ে আমি কাঁটাটা খাইছি, পোলাপেনের গোস্তটা দিয়ে আমি হাড্ডিটা খাইছি। খালের মনে মনে কইছি আমার পোলারা শিক্ষিত হইয়া বড় হইয়া চাকরি করব, তখন আমি ভালো মন্দ খামু, আজকে এই দিন দেখার জন্য। আমার পোলাপেন কাছে থাকলে এমন হইতে পারত না, ওর মায়ের এত যত্ন,
কিন্তু আমার পোলার আসিবের কিছুই জানলো না, তার মায় কত কষ্টে কষ্টে উইরা গেল। আমার স্যার সহ্য হয় না। ও মা গো, এখানে শুয়ে আছে। এই বুড়ি, এই ওঠ ওঠ। তুই এখানে শুধু স্ক্যাম, তুই জানোস না পুরো ঘরটা আমি গুছাইছি আমার মা আসবে জন্য। সারা দিন এত কষ্ট করে আমি পুরো রুমটা সাফা করলাম তোর জন্য। হ্যাঁ, আমার মা আসছে আমার মার জন্য, তুই এখানে ঘুমাস কেন? আমি তো এই ঘরে ঘুমাই, আমার শরীরে মেলা জ্বর, তাহলে আমি কই শুব? তুই নিচে ঘুমাবি, নিচে। এইটা কি কও, এই ঠান্ডার মধ্যে আমার শরীরে কত জ্বর, দেহ ধরে দু। ওরে দিছে 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 রে, আমার হাত দিছে নষ্ট করে। কি গন্ধ! এই কই গেলি তোরা, হেক্সা চল নি আয়। বউ, আমার সাথে এমন কইরো না বউ, আমার সাথে এমন কইরো না, মায়ের সাথে এমন করতে হয় না, আল্লাহর আনন্দ কেই বাজা, এমন কইরো না। আল্লাহ না করুক তোমার সন্তান তোমার সাথে এমন না করে। আল্লাহ গো, আমারে অভিশাপ দিস তুই, আই অভিশাপ দিস তুই মানে। হ্যাঁ, অভিশাপ দিই না, অভিশাপ দেওয়ার লাগে না, অভিশাপ এমনি লেগে যায়। তুমি আমার সাথে এমন করে নেবো, আমার খুব জিত। তুই নাম, তুই নাম, বুড়ির নাম, অভিশাপ দেখ তোর সাহস। আমি পেতে বাইতেছি, আমি পেতে বাইতেছি। তুমি আমার সাথে এমন কইল না, আমার শৈল্য অনেক জ্বর, আমি তোমার শাশুড়ি মায়ের মতো, আমার সাথে এমন কইল না, আমার অনেক জ্বর। আমার বলার আছে তুই জানতে পারে, তুমি আমার সাথে এরকম করো তাহলে কি যে করবো। ওরে আল্লাহ, পোলা করে জানাবি? হ্যাঁ, পোলা করে জানাবি, এত বড় সাহস তার! একটা জিব্বার টাই না ছিড়া ফেলাম একবারে। এই চার দেয়ালের মাঝখানের কথা তুমি বাইরে কইসস, একবারে জবাই করে দিব তোরে আমি, বুঝছস? তারপরে তুমি আমার সাথে এমন করো না বউ, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার সাথে এমন করো না। তুমি থাকো, আমি লাগেজ নিয়ে আসি। না না, তুই থাক, বুড়ি আছে কিনলি গা, বুড়ি নিয়ে যাবো লাগেজ। এই বুড়ি, এই ওঠ, আমার মা আইসে, লাগেজ টানা লাগবো, ওঠ 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 ওঠ। আমার খুব লাগতেছে, আমার চাইলো না, আমার শরীরে একটু শক্তি নাই, আমি খাড়াইতে পারতেছি না। ওহো, আমার সাথে দৌড়াদৌড়ি করো না বউ। আরে জ্বর যাইবো গা, একটু কাজ কর, ওঠ চল 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 চল। এই আল্লাহ, খাই খাই মুড হইছে, চল ভাই আয়, চল। আমার মা এসে মজা। মা, কতদিন পর আসলা? বোনকে পেয়ে মাকে ভুলে গেছিস না? মা, এতদিন পর তুমি আসো, আমার যে কি অবস্থা, না খাওয়া দাওয়া করে শুকায় গেছি আমি। আহারে, আমার মেয়েটাকে কেউ কিছু খেতে দেয় না। না, এক আমি আসছি এখন, দেখ সব ঠিক করে দেবো। আচ্ছা তুমি যাও, আমি ওকে নিয়ে আসি।
আমি পারতেছি না, আমার কষ্ট হচ্ছে। ভঙ্করস, হ্যাঁ নাটক, আমার জ্বর হয়েছে, এরকম গা গরম সবারই হয়, বুঝছস? অনেকগুলা কাপড় জমেছে, কাপড় ধুইতে হবে, ওঠ। বউ, আমার শরীরে অনেক জ্বর, সত্যি জ্বর, আমি নড়তে পারতেছি না, আমার মাথা ঘুরতেছে, আমি ভালো করে খাইও না। তুমি আমার দিয়ে কাপড় ধোয়াই মা। আহারে আমার সোনার চাল পাখিটা, কাপড় তুই না দিলে কি আমি ধুবো না আমার মা ধুবে? এসব নাটক কিন্তু আমার সামনে চলবে না। কাপড়গুলো দিয়ে রাখছি, যা ধুইতে হবে, আর আমি গেলাম, তাড়াতাড়ি আসো। আমি আর পারতেছি না, আমার আর বলা না লাগে। একটা কম্বল নাই, কিছু লাগবো না, এমনি ঘুমা দিচ্ছে। আমি হাত পা টিপুম, আমার শরীর এমনি ভালো না। আরে বিয়ে না, তোমার বিয়ে নি লাগেন টিপেন না, কি হয়েছে দেখি? ও মা গো মা, আপনার হাতে কি জোর নাই, খান না? হ্যাঁ পোলাটা তো দিয়ে সারাদিন খাইতে থাকেন, খাইতে থাকেন, হাতে জোর নাই কে? হ্যাঁ পোলাটা খাই, আমারে তো ঠিক মতো খাওয়ানি দেয় না। হায় হায় দেখছস, তোর কত বদনাম করতেছে, তুই বলে খাওনি দেশ না। হ্যাঁ খাওনি দিলে আসমান থেকে পরে, আমি না দিলে বাচ্চা আছো কেমনে তুমি? যেই খাওন দাও, এতে বাচ্চা থাকাই মুশকিল। হায় আল্লাহ, অভিশাপ দিতেছে। এই এই বুঝিটারে কিছু কস না তুই? আমার অভিশাপ দিতে দিতে তো আমার অর্ধেক খাই লাগছে মা, দেখো না কি অবস্থা, শুকায় গেছি গা আমি। ও দে আমার মাইয়াটা কেমন হয়ে গেছে গা। উফ, এ এতে টিপেন, ওরে আমার কোমরে ব্যথা, কোমরে টিপে, কোমর টিপা দে, কোমর টিপা দে আমার মা না। আহেন দে দিগেন, ঠিক হয়ে যাবো মা। ও মা গো হাদি, লড়তে টিপা দে না, মনে জন হাদি সাহস, শরীরে শক্তি নাই। ভং ধরছে ভং, বুঝো না তো। সো সো মা, সো সো সো, আরে কি কষ্ট। এই বুড়ি সুন্দর করে টিপ, এন্দা এন্দা এন্দা, এত কইতে আগে আমগোবাদি যে বান্দি ওইটা কত সুন্দর করে টিপা দেয়, আপনি তো কোনো কিছুই না। আমগো বান্দির মতো লাগে না অনেকটা? ও রে গামটাছে, জল ছাইদা দিছে। ও রে মা, আমার এই আঙুলটা, উফ আতেও ব্যথা করছে, আঙুলটা টিপা, মুখে ছাইয়া দিছেন কে? টিপেন না। আল্লাহ আরো কত কি দেখাইব। দেখছস কেমনে অভিশাপটা দিতেছে? আয় হায় এটা লাগে তো কই, আমার মাই এমন হয়ে যেতেছে কিল্লেগা।
আমারে পুরো খায় লাগছে অভিশাপ দিতে দিতে দিতে, আমি অর্ধে হয়ে গেছি আম্মা। ও হয়েছে হয়েছে, এবার পাটা একটু টিপেন আমার। আরে ধরেন না, এই বুড়ি এই জোরে জোরে টিপ। ঠিক না মা? হ্যাঁ ব্যথা করতেছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বউ? আমি ভালো আছি। আহ তুমি কি করতেছো? আর বইলো না, এই যে কাজটা শেষ করে অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তুমি কি করতেছো? আমি আমি তো আম্মার সেবা যত্ন করতেছি। মার অবস্থা কেমন? আরে বইলো না আম্মা, যে অসুস্থ, জ্বর আসছে, কোনো কিছুই খাইতে পারে না। আহ তুমি তো টাকা পয়সা পাঠাও না, একটু ফলমূল কিনে দিতে হয় না? টাকা পাঠাবো, কালকে পাঠাই দিব, এখন তো অনেক রাত হয়ে গেছে। মাকে একটু দাও। আম্মার সাথে কথা বলবা? আচ্ছা দিতেছে দাও। নাও নাও কথা বলো আম্মার সাথে। হ্যালো বাজান, কেমন আছো বাজান? মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আমি ভালো আছি বাজান। তোমার বউ আমার অনেক ভালো রাখছে বাজান, অনেক সেবা যত্ন করে। তোমার বউ আমার খুব ভালো রাখছে বাজান। ও বাজান তুমি কবে আইবা বাজান? তুমি কাঁদতেছো কেন? আমি কাঁদতেছি কেন? খুশিতে বাজান, খুশিতে কাঁদতেছে। তুমি আমার কাছে আদরে রাখছো, তোমার বউ আমার সব সময় সেবা যত্ন করে, আমার কোনো কষ্ট নাই বাজান। বাজান হ্যাঁ, অবাজান তোমার একটা কথা কই বাজান। হ্যালো। হ্যালো। আরে আচ্ছা শোনো বউ। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি ভিডিও কল দিতেছি। ভিডিও কল দিবা? আচ্ছা দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্কে জানি কি হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। হে বুড়ি, এই কান্দার নাটক ক্লিয়ার করলি তুই? হ্যাঁ কি জানি না কি চিন্তা করতেছে, ভিডিও কল দিতে চাইছে আমার, বুঝতে তো তুমি কি অবস্থা? জানো তো তুই বুঝি যে নাই দেখালো না, পারি না তো গিলতে, পারি না উগলে হালাইতে, আমার হচ্ছে সব কপাল। যদি কিছু জানাইছস চিপড়ার টাইম না ছিল না এপাতিং। ও হ্যাঁ আমি একটু ঘুমাবো, আমার খুব খারাপ লাগতেছে। আরে ঠিক না, এই বুড়িটাকে নিচে নিয়ে যা। ওই আর কি জানি আমরা রান্না বান্না পাতা দরকার আছে না? রান্না বান্না করা আমাদের আজকাল বিরিয়ানি রান্নাই, আমার বিরিয়ানি খুব পছন্দ আমার, বুঝছো? এবার এলো চল চল চল, অনেকক্ষণ টিপসুস পা মজা পায় না আম্মা, চল আমার মা বিরিয়ানি খেতে যাইছে, বিরিয়ানি রান্না চল। বউ আমার সাথে এমন করতেছো কে? যাতে আরে লাও তো, আমার লাগতেছে ব্যথা লাগতেছে ব্যথা হইতেছে। তুমি এই কথা বলার জন্য এত দূর আসছো? তো ঝালমুড়ি কি দোষ করছে, এই জন্য তুমি ঝালমুড়ি ফেলে দিলা, এটা টাকা দিয়ে কিনে আনছি না? তুমি বিয়ে করছো, বিয়ে করার পর আসছো আবার আমাকে বিয়ে করার কথা বলতে, তাই না? এখন একটু বিয়ের জন্য রাজি হয়ে গেলে কি হয়, এমন করো কেন? না আমি বিয়ে করবো না, তোমার বাসায় বউ আছেন, কেন তোমাকে বিয়ে করবো? আশ্চর্য, আমি তোমারে পছন্দ করি, তুমি আমার পছন্দ করো, এখন তোমাকে আমার লাগবে, আমি তোমাকে চাই, তোমাকে আমার প্রয়োজন। না আমি আর তোমাকে পছন্দ করি না। আমি জানি তুমি আমার মনে মনে পছন্দ করো, মুখে বলতেছো না আর কি। এই তুমি বাসায় যাও তো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমার মা বাবা রাজি হবে না, এটা কেন বুঝতে পারছো না? আরে আজব, মাঝে মাঝে না সত্যি তোমার কথা আমি বুঝি না। তোমার বাবা আমাকে রাজি করাবা তুমি, এটা তোমার দায়িত্ব, আমার ফ্যামিলিকে রাজি করানোর দায়িত্ব আমার। আর বউ আছে তো কি হয়েছে, একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। তোমাকে মাথা পুরো পাগল হয়ে গেছে, কবে পাবনা থেকে ছাড়া পাইছো? আমি কি তোমার বউর সাথে কথা বলবো? আজব, আমার বউর সাথে তুমি কেন কথা বলবা, আমার বউকে আমি রাজি করাই নিব, কোনো সমস্যা নেই। আর বউর সাথে যদি এতই ভালো থাকতাম তাহলে কি তোমার বিয়ে করতে চাইতাম? তুমি তো আমার সুখ। অসম্ভব। ঠিক আছে তুমি রেগে আসো, আমার ধমক দিচ্ছ, হাই সাই সাও বলতে পারো, মুখ কালো করে বলতে হয় কেন? পড়ছে পোশাক কালো, চেহারাও করে রাখছে কালো, লাগে ভালো?
বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত। তোমার জন্য তো জীবনও দিতে রাজি, কি আর শর্ত দিবা? দাও শুনি। আমাকে অনেক ফুচকা খাওয়াতে হবে। তাহলে বিয়ে করবা? আরে কত ফুচকা খাইবা, সারা দুনিয়ার ফুচকার সাগর বানায় দিব না, ওই সাগরে তোমার নৌকা বানায়া মাঝি বানায় দিব, খালি নৌকা চালাইবা আর ফুচকা খাইবা, ঠিক আছে? কি হয়েছে? আমি যখনই আয়নার সামনে দাঁড়াই একটু সাজি, এই মোড়া মহিলা আয়সা আমার সামনে কট 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 কর সরে। কি হয়েছে? ও আমি সারাদিন মেলা কাজ করছি, কাপড় দিছি, রান্না করছি, আমার জ্বরটা আরো বসে, আমার পয়সা টাকা দেও না, আমি পয়সা ভরি আনি, আমার ডায়াবেটিসের ওষুধও শেষ, আমার শ্বাসকষ্ট বসছি, সব শেষ। আচ্ছা ঠিক আছে, টাকা এই লটা। হ্যাঁ ১০০ টাকা দিয়ে আমি কি করুন? ডাক্তারে যে প্রেসক্রিপশন লিখা দিছে ওরে তো ১০০০ টাকার উপরে ওষুধ আছে, আমার আর কটা টাকা দাও, আমার বলে তো টাকা পাঠায় আলমারিতে দেও, আছে টাকা বলে আর কটা টাকা দাও। এই বুড়ি, এই তোর বলাকে সকে টাকা পাঠায়, আমি চাই তারপর আমারে দেয়, সেই টাকাও দেওয়া দিব। আর আমি যে তোর এই সব দেওয়া দেয়, আমি একটা ফিক্সড ডিপোজিট করছি, ওটা তো প্রত্যেক মাসে আমার টাকা দেওয়া লাগে, তোমার এটা কী করবো? সব কিছু তোর পছন্দ শেষ করলে আমি পরে করবো কি? হ্যাঁ কি করবো পরে? আমার ইনসুলিন শেষ হয়ে গেছে, আমার বুকের ব্যথা, ওষুধ নাই, আমার শ্বাসকষ্ট বসছে, দেও না আর কটা টাকা, আমার পোলাইতে টাকা পাঠায় আলমারিতে টাকা আছে, দেও না। এই বুড়ি শোন, আমি কই এই ইনসুলিন সিনসুলিন এগুলা না দিয়া, এই যে গাছপাতা ছাল বাকলা এগুলা খায় মানুষকে মানে ডায়াবেটিস কমায় না, ওগুলা খায় ডায়াবেটিস কমা, আর বয়স তো কম হয় নাই, বয়স কম হয়েছে, নিজের দিকে একবার তাকাইছস, কত বয়স হয়েছে, এখনও যাস না দুনিয়া থেকে, যতটুক বাঁচবি ওটাই বোনাস। এই টাকা দিয়ে আমি এমন ওষুধান এত রাইট কেন নানো? এই বুড়ি, এই একদম বকবক করবি না, যা এখান থেকে যা। মান 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 ও ও পুত্রা, বুঝছাস তুমি আইনা দিব আমার এই কয়টা ওষুধ, ঠিক আছে আইনা দিব। আই আই স্যার, আই তুই বেশি বুঝোস, এক কারণ লাগতি মারা ঘর থেকে বের করে দিবি, তুই এনে দিবি মানে? তোরে আমি কইছি আমার উপরে উজ্জা মায়া দাইতে, আমার শাশুড়ি আমি বুঝু। ও ও তুমি আর কয়টা টাকা দেও, হ্যাঁ আমার পুলাই তো টাকা পাঠা দেও না, আর কয়টা টাকা নেন তুমি মহিলা নেবো গা। এই তহিদ আমার একটা জিনিস এনে দে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, হ্যালো ৫০০০ টাকা এটা দিয়া আমার লিগা বিয়ার আনবি, দুটা পিৎজা আনবি, আর ওই যে গ্রিল আছে না গ্রিল কাবাব ওইটা নিয়ে আমি, ঠিক আছে জানি আয়। আমার দিলা ১০০টাকা আর তোমরা এতগুলি টাকা হাবিজাবি খেয়ে নষ্ট করবা? ও আমার পোলার টাকাই তো দেও, আর এই ১০০টাকা দিয়ে তোমরাইতে আমি কেমন উঠে জানবো? এই বেটি, এই তুই বুড়া মানুষ, এত ওষুধ খায় কি করবি? বাচ্চা আসোস কেন? আমার কপাল উইটটা বইছে রে, আমার কপাল একবারে শেষ, তুই বলিতে পারস না? বলে গেছ নাকি? শেষবারের মতো বলতেছি, এখান থেকে তুই যা, আমার মাথা আর খাবি না, যা। আরে তহিদ, আপা তুই তো জানোস আমি ইউরোপে যাবো, আমার সব টাকা ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু ৭ লাখ টাকা লাগবো, আর তুই দিতে পারবি? আরে তুই টেনশন করিস না, তোর দুলাভাই তো আমার হাতে একবারে চাবির মুঠোয়, তোর দুলাভাই আমি যা কমো তাই শুনবো, হ্যাঁ আমার কথা উঠে আর বহে, তুই এটা নিয়ে টেনশন করিস না, খালি আমার টাকা না ডুবাইলেই হয়েছে, বুঝছস না? আর তুই এমনি বিয়ার দিয়ে খাস কেন? বিয়ার খাইলে স্কিন সুন্দর হয়, তুই বুঝছস না বলত? আরে মুরবি খালাম্মালে আন্টির লোক এমন করস কেন? তুই একটা লাগতে দিয়া কিন্তু বাহা থেকে বাইর করে দিন, আর বিদেশ যাবি না, বিদেশ যাবেন ছুটাই দিন, আমার শাশুড়ি আমি কখন কী করবো না করবো, কী শাসন করবো না করবো, দেখেন তোর কাছে শিখা লাগবো? হ্যাঁ তোর যেটা করছে এটা কর, যা বিয়ার লয়, আমার মাথা কিন্তু একদম ঠিক নেই, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কা বিয়ার নিয়ে আমার মাথা ঠান্ডা করি, যা। আর একটা জিনিস,
এদের ড্রাইভার সব আসলে কিন্তু আমি কিছু নেব। আচ্ছা লইস যা, পুরোটাই লই লইস। আরে বুড়াই, আমি আমার লাইফে এত ঠেড়া দেখছি কিন্তু তোর মতো ঠেড়া দেখি নাই। এতবার কইলাম যা যা যা, দেখা দেখা দেখি উনোস। ও দেখো না কয়টা টাকা আছে কিনা। আমি তোমার পায়ে ধরিয়া মানে কয়টা টাকা দেবেন না কিনলে আমি মনে যাবো। আল্লাহ রে, আবার শুরু করছে। তুই গাছের পাতা শাল বাকলা দিয়া খায়া চল, এত বছর তো বাঁচলি, আর কি আমার কপাল নষ্ট করবি? আর যা, তুমি দেখো না কয়টা টাকা দিলে। আরে আর টাকা পয়সা নাই, যা বাবু দেও দেও। আরে যাও না, চল। আমার শাশুড়ি আমার জীবন নষ্ট করে রাখছে। ল ভাই খা, খা ঠিক মতন খা। মা তুমিও খাও, হ্যাঁ সুন্দর করে খাও। আমি নিতা সিধা রাখো। এই সব কাজ ফেলায় কাপড় ধোয়া বাদ দিয়া এখানে কি? পানি খাইতে আইসি, রাইতে তো কিছুই খাই নাই। আবার সব কথা বাদ দাও, তোমার যে বলছিলাম দোলাবের সাথে একটা কথা বলার জন্য বলছিলাম, আমি যে ইউরোপে যাবো সব ব্যবস্থা করে ফেলছি, খালি অল্প করে টাকা বাকি আছে, আমার 7-10 লাখ টাকা হইলেই চলবো। আরে ভাই তুই টেনশন করস কে, তোর দুলার ভাইয়ের কানে এমনি দিয়ে রাখছি, আজকে আসলে পুরো বাকি কথাটা কমু। আজ তুই জানোস তোর দুলা ভাই আমার কথা ছাড়া কোনো নড়েই না চড়েই না। টেনশন করার কোনো দরকার নাই, তুই এরকম যাবি আমার ভাই। তোর বোন থাকতে তুই টেনশন করস কে, খা তুই। অবো তুমি তোমার বাইরে এতগুলি টাকা দিবা, আমার এই ডাক্তার দেখানোর লিগা করে টাকা দিবা না, আমার শরীর আসলেই খারাপ। দেখছস যেই টাকার কথা কানে গেছে এই শুরু করে দিছে বুড়ি, এখন ওর বলে টাকা লাগবো। হাই রে আমার কপাল, হাই রে আমার কপাল। বয়স তো কম হয় নাই বুড়ি, এমনি যা বাসতে চড়েই বোনা, আবার কি এই তোর চিকিৎসা টিকিৎসা আমি টাকা কিনলে খরচ করতে যাবো? হ্যাঁ টাকার গন্ধ পাওয়া গেছে না, এখন তো কইবো এই কথা। আর তোর তো এক পা গেছে কোমরে, আরেক পা রয়েছে উপরে, তুই এত ওষুধ খায় কী করবি? ততক্ষণ আসুন বাঁচল নে। ঠিকই তো কইছে আমার ভাইয়া, আপনি বয়সটা দেখছেন, এক পা গেছে গা কোমরে, আপনি ওই লতা পাতা খাইয়া বাসেন, জানতো যার বিয়েন। আপনি এবারই মেহমান, আপনি খাইতে বেছেন খাইয়া উঠেন, আপনি আমাকে ফ্যামিলির ব্যাপারে কথা কই নেন। তোর সামনে কতগুলি অপমান করলো, তুই আদা চুপ করে বয়ে দিছস ক না কিছু? এই বুড়ি এই আমার মা মেহমান, আমার মা মেহমান না তুই মেহমান। আফসোস কইটা দিন, সুন্দর ব্যবহার কইরা মানুষের সাহায্য করে ঠিক মতো থাক, কোনো বাড়তি কথা কওয়া যাইব না আমার সংসারে। তুমি শাশুড়ির সাথে এইভাবে কথা কম, হ্যাঁ তোমার কি একটু কবিবেকে বাদে না? হাই কে তোর বৌমা, হ্যাঁ কে তোর বৌমা? আমি তোর বৌমা না, তুই এই বাসার চাকর বান্ধি, এই বাসার তুই খালি কাজ করবি, কাজের বিনিময়ে একটু খাইতে পারবি, শেষ। এছাড়া কোনো এক্সট্রা কথা কওয়া যাবো না, বুঝছ? এখন তুই কাজ করবে, যা যা। আমার জ্বালাইছে, আমার মাথা খাইছে, আমার একটু খানা খাইতে দে, আমার আর মাথা খাইছ না, যা। বৌমা তুমি যা করতাস এইগুলি যদি আমার পোলার কানে যায় কি হইব তুমি একবার ভাবতে পারছো? খবরদার, একটা টু শব্দ যদি তোর পোলার কানে যায় তাহলে তুই বুঝতে পারতাসোস আমি তোর সাথে কি করতে পারি। এক পা তো কবর অলরেডি গেছে গান, আরেক পা টাইম না আমি কবরে দিয়াম, টেনশন করার কিছু নাই, বুঝছস না? মা তোমরা খাও তো খাও, আয় বুড়ি আয়, তুই কাজে যা যা। আমি রাইতে কিছুই খাই নে, আমার খিদায় হাত পা কাঁপতাছে, আমি কিছু না খাইয়া কাম করতে পারবো না। মাত্র না এতগুলো পানি গপ 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 করে খাইলি, এই পানি খাইলেই চলবো, এমনি যাবি কাপড় ধুইতে, যা কাপড় ধুতে যা। দেখছস এখনো দাঁড়ায় আছে, আমি গলা ধাক্কা দিয়া না গেলে এই মহিলা এনতিকা সরব না, আমি না নিয়ে গেলে এই বুড়ি জীবনে যাইবো না, আমার ধাক্কা দিয়ে নিয়ে যাবে এখন। আই বুড়ি চল চল। আরে কাপড়গুলো এখানে কি করে? হ্যাঁ ময়লা কাপড় সোফার মধ্যে কেন? আসো আসো, লজ্জার কিছু নেই, এটা তোমারই বাড়ি, সমস্যা নেই। মা কই মা, এই মা। আরে মা আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ভালো আছো? তোমার শরীরটা ভালো আছে? তোমার শরীরটা খারাপ ছিল না, আমি তাড়াতাড়ি চলে আসছি, বুঝছো? ভালো আছো, তুমি কেমন আছো, কি করতেছো? এই কাপড়গুলো ধুতে নিতে যেতেছিলাম। ভালো ভালো, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর ওকে
ও মা, তোমার সেবা করার লাগিয়া আমি আর একটা বিয়া করছি, বুঝছ? এটা আমার ছোট বউ, সালাম করো, সালাম করো। এটা আমার মা, আর এটা আমার বড় বউ, এটা আমার ছোট বউ। কি দিয়া শোকে, ভালো আছো? তুমি বিয়ে করছো? হ্যাঁ করছি, লুকোচুরি তো করি নাই, বউরে সরাসরি বাড়িতে নিয়ে আসছি। যা করবো একসাথে মিলেমিশে করবো, একসাথে ভালো থাকবো। মিলেমিশে থাকার নামই তো শান্তি, আর একসাথে থাকার নামই পরিবার। মা তুমি কি বলো? আমি থাকতে তুমি বিয়ে করছো আর আমারে একবারও জানাইলে না? দেখো, ধর্মমতে চারটা বিয়া পুরুষ মানুষ করতে পারে, আর তার চেয়ে বড় কথা তোমার জিজ্ঞেস করলে তুমি তো না করবা না। এখন আসলাম, তুমি হ্যাঁ বলে দিলেই তো হয়, কি বলো? হ্যাঁ, এই বিয়ে আমি কখনো মানি না। মানো না মাইনা নিবা, কোনো সমস্যা নাই। প্রথম প্রথম অনেক কিছু আছে মানুষের জীবনে যেটা মানতে অনেক কষ্ট হয়, কি বলো বউ? হ্যাঁ, আর দিয়ে সত্যি তুমি না মানলেও না এখন আর কিছু করার নেই, কারণ এখন তো আমার ওর সাথে বিয়ে হয়ে গেছে। এই মাইয়া, এই তোরে আমি এইখানে সংসার করতে দিব না, তোরে আমি এই বাসায় সংসার করতে দিব না, বাইরে আমার বাড়ি থেকে। এই তুমি কি হুমকি দিতেছ? এই বউটারে দেখো কি সুন্দর, তোমার ব্যাপারে যাই না শুই না এই সংসারে আসছে। তোমার কাছে এখন শকিং লাগতেছে, পর আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। এত অস্থির হয়ে যাইতেছ কেন? মাথাটা এত গরম কেন? মাথাটা ঠান্ডা রাখা যায় না? না, এগুলা সহ্য করা যায় না। আমি থাকতে তুমি আরেকটা বউ বিয়ে করে নিয়ে আসছো, এগুলো একদম অস্বাভাবিক ব্যাপার, আমি এগুলো সহ্য করতে পারবো না। আসলে হয়েছে কি, তুমি তো সংসারে অনেক সময় দাও, আমার মায়ের অনেক সেবা যত্ন করো, এখন আমারে সময় দিবা কখন? এই জন্য আমারে সময় দেবার জন্য তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই বউটারে নিয়ে আসছি, তুমি সংসার দেখবা, ও আমারে দেখবে, কি বলো বউ? এই থেম রে, বাইরো বাইরো আমার সংসার থেকে, তোর এখানে কোনো কাজ নাই, বাইরে এখনই। এই আস্তে, এটা তোমার সংসার না, এটা আমার সংসার। আর যারা সেমরি সেমরি করতেছো ওটা কিন্তু আমার বিয়ে করা বউ, খবরদার। আমার সামনে আমার বউরে যদি অপমান করো তাহলে তোমার মান সম্মান কিন্তু আমি চিন্তা করবো না, ঠিক আছে? জান, চিন্তা করো না, আমি তো এত নরম মেয়ে, বুঝো নাই তুমি? আমি যেমন নরম তেমনি সময় মতো গরম হতে পারি। আর তখন যে পরিস্থিতি সরম হবে সেই ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। সত্যি এগুলা বাদ দাও, বুঝছো? একটা কাজ করো, সব চিন্তা চিনে বাদ দিয়ে আমার অনেক জানে করে আসছি, সারাদিন অনেক টায়ার্ড, একটু পানি নিয়ে আসো আমাদের। আরে বাবুটা কষ্ট হইতেছে তোমার, ধরো 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 পানি লাগবে, দাঁড়াইছো কেন? যাও তাড়াতাড়ি পানি নিয়ে আসো। এই শালক, তোমার নাকি অনেক টাকা পয়সা লাগবে। আপনার এত বড় সাহস, আমার বোনের রেখায় একটা বিয়ে করে নিয়েছেন? আমার সাহস তো আমার বাড়িতে দেখাইতেছি, তুমি তোমার সাহস তোমার বাড়িতে দেখাইবা, তোমার সাহস আমার বাড়িতে এসে দেখাইতেছো কেন? নলাকাইটটা হাতে ধরাই দিব, বুঝছো? পরে ওই পাশে যে তোমার মা আছে ওরে লইয়া যে হাইটটা বাড়িতে যাবা, ওই সামর্থ্য পাইবা না। তুমি কেমনে বিদেশে যাবা? তোমার না টাকা লাগবে? লাগবে তো। হ্যাঁ লাগবো। কয় টাকা লাগবে? এই 7-10 লাখ। 7-10 লাখ না, আমি তোমার 17-20 লাখ টাকা দিব, শুনবে? তাহলে শোনো, আমি তোমার এত টাকা দিব, তুমি আমার জন্য কিছু করবা না? সব আমি দেখতেছি। আমি বউটারে নিয়ে উপরে যাইতেছি, আমরা বৈঠক করে বসবো, আর তুমি এই সুযোগে, বুঝো না, বাসরঘর করা লাগবে তো, একটু আয়োজন টায়োজন করে বাসরঘরটা সাজাও, টাকা লাগলে আমি দিতেছি, সমস্যা নাই তো? আচ্ছা দুলা ভাই, দুধ কি দিমু? এটা তো জিজ্ঞেস করা লাগে নাকি, বিয়া করা নাই দেখে কিছু জানো নাকি? দুধ অবশ্যই লাগবে, দিবা। আচ্ছা দুলা ভাই, আর কিছু দিমু? চুপ, মুরব্বীদের সামনে উল্টাওয়ালা কথা কস, সব কিছু রেডি কর, ঠিক আছে? আর তুমি শোনো, ভালো মন্দ রান্না করো, নতুন বউ আসছে আজকে, আমার মা রে লইয়া আর নতুন বউ রে লইয়া মজা কইরা খামো, পেট বুড়া খামো, কোরমা, মাংস, গরুর মাংস, ডিম, মাছ, কমতি যাতে না হয়, ঠিক আছে? আমি শ্যালক বাবুরে টাকা দিয়ে দিতেছি, ও বাজার করবো, ঠিক আছে? মইরা গেলেও না, আমি দরকার হইলে ফ্যামিলির সবাইরে বিষ খাওয়া মাইরা যাবো, তারপর আমি এই কাজ করবো না। বিষ মিশায় খাওয়াইব কইতেছে, ওর এত বিষ, ওর বিষ তো নামান লাগবো। এ তুমি কেমনি সংসার করো এটার লগে? পারে বাজান সব পরে কমু তরে। হ্যাঁ, এই কথা যেটা কবো সরাসরি কবো,
আর যা যা বলবো সব করবা, ঠিক আছে? করবো না মানে করবো না, আমি উস্তা মারি তোর সংসারে, এই সংসার আমি করবো না। এই খবরদার, শেষবারের মতো সাবধান করে দিতেছি, আমার ঘরে খাইবা, আমার ঘরে থাকবা, আমার টাকায় চুলবা, আর আমার চোখে চোখ রেখা তুমি বিয়াদবি করবা, তাই না? ভালো না লাগলে এই ঘর ছেড়ে চলে যাবা, কথা কম, ক্লিয়ার? মা আমি বনিয়া ঘরে গেলাম, এসরেন এসর, তাদের ব্যবস্থা কর। ঠিক আছে ঠিক আছে। নিজের কপাল নিজে খাইছো, শাশুড়ির কপাল খাইবা? আপনি খান বেশি করে মুরগির রাত। বিয়ে মানে ঝামেলা, আর বিয়ে বাড়ি মানে ডাবল ঝামেলা। দেখছো কোথায় শান্তি মতো একটু বাসর রাত করবো তা না, আসার পর থেকেই অশান্তি অশান্তি। কেন বলো তো, কত কাজ করতে হয়, কত মানুষের সামলাইতে হয়। আমার তো দুধ পছন্দ না। কিন্তু আমার দুধ অনেক পছন্দ, গরম গরম দুধ। উফ, এটা খাও, সাবধান সাবধান, গরম গরম গরম। তুমি ধরো আমার হাত পুড়ে যাবে, থাক আমি খাই। তুমি খাওয়াবা? আচ্ছা, এত করে বলতেছো যেতে তুমি আমারে খাওয়ায় দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি হইছে? আমি এখানে ঘুমাবো, জানি না কি বলতেছে। দাঁড়াও বিবি, আমি দেখছি ব্যাপারটা কি হইছে। ইস্যু কি? আমি তোমাদের মাঝখানে ঘুমাবো। আমাদের মাঝখানে তুমি কেন ঘুমাবা, সমস্যাটা কি? ডিয়ার সত্যি, আজকে আমাদেরকে ছেড়ে দাও, আমি যাবো না। এই তোমার কি শয়তানি লারে সারে? হ্যাঁ, দুইটা জামাই বউ, প্রথম ওদের জীবনে বাসর ঘর করতে আসছে, আর তোমার কৃমি এমন বাড়া বাড়ছে এমন বাড়া বাড়ছে, তুমি চুলকাইতে চুলকাইতে এখানে চলে আসছো, এই পুরা বাড়ির মধ্যে কি ঘুমানোর আর জায়গা নাই? না নাই। দেখো খুব বাড়াবাড়ি হইতেছে, কিন্তু এটা কিন্তু খুব বাড়াবাড়ি হইতেছে। তুমি যখন আমার জীবনে প্রথম আসছো, বাসর ঘর করছো, আমার ঘরে কি অন্য কেউ এসে মাঝখান দিয়ে ঘুমাইছিল? তখন তো আমি ছিলাম বাসর ঘরে, তোমার সাথে অন্য কোনো মেয়ে ছিল না। যান, তাড়াতাড়ি যেতে বলো, আমার ভালো লাগতেছে। একটু ধৈর্য ধরো বাবু, এমন করো কেন? কত বলো তো, আমার আসার পর থেকে একদম পিছনে পড়ে আছে। শোনো না, এত তারা কিসের, সারা রাত তো পুইদাই দিছে, আগে এটাতে সামলাই। হ্যাঁ কি হয়েছে বলো। আচ্ছা দেখো, আমি যদি তুমি যেরকম এরকম করে বাসর ঘর করতেছো, আমি যদি কোনো অন্য মেয়েটার সাথে করি, তখন তুমি বাইরে নিতে পারবা? মানে কি বুঝো না। হ্যাঁ, নিজে কি সুন্দর ভেল ভেলাইয়া আরেকটা মেয়ের সাথে আমার রুমে কি সুন্দর বাসর ঘর করার জন্য দুধের গ্লাস হাতে নিয়া বসে আছে, আর এই কাজটা যদি আমি করি তখন কি করি বেটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চা 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 চা, এক বেটা না, তুই দশ বেটার লোকে বাসর ঘর কর, তাইলে আমি আমার বেবির আরেকবার বিয়ে করবো। এখন শুধু এই রুমের মধ্যে না, ফুল বাড়িতে আমরা রোম্যান্স করবো, আমরা দৌড়ায় দৌড়ায় রোম্যান্স করবো ইনশাল্লাহ। কি সে কম, আমার সাথে কেন তুই এরকম করতেছো, কেন আমার জীবন নষ্ট করতেছো তুই? আমার কলেজে ফাইটা কান্না পাইতেছে সকাল থেকে, আর একটা মেয়ের সামনে আমার সামনে এরকম গুচু 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 করতেছে, আমার একটু ভালো লাগতেছে না, কেন এমন করতেছো আমার সাথে? তুমি এখন স্যাড সিনেমায় আসো, কিন্তু আমরা তো রোমান্টিক সিনেমায় আসি, আমাদের রোমান্টিক সিনেমার ভিতরে তুমি ট্র্যাজেডি ঢুকাইতেছো কেন? তাড়াতাড়ি যাও আমাদের সিনেমা থেকে, যাও। দাও না, মাঝখানে একটু ঘুমাই। তুমি একা আছো মাঝখানে মাঝখানে মাঝখানে, আর আমার জীবনটা তামা তামা হয়ে যেতেছে। আল্লাহর ওয়াস্তে তুমি যাও, আমি তোমার দুইটা পায়ে পড়ে যাও, বাসরটা করতে তো আর পারতেছি না। ক্লিয়ার সতী, প্লিজ যাও না, আর কত একটু। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি কী সব উল্টাপাল্টা কথা কও। এখন হে কাণ্ড, এরকম যদি আডার মতো লেগে থাকে কেমন রে বের করিস। এই যাও,
এখন আমাদের পার্সোনাল টাইম, একদম ডিস্টার্ব করবে না, যাও। না, আমি তোমার কোলে মাথা রাখা ঘুমাও। তুই আমার বোন, তুই আমার মা, আমার মাফ করে দে। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে তোর বিয়ে করার। এখন তুই যা বাইর, যা এখান থেকে, যা। বেবি, এই বেবি, আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব ক্ষমা প্রার্থী। আচ্ছা হইছে, কোন এই দুধ ভাল লাগে না, তুমি থাকার পরে আর কোনো দুধ ভাল লাগে নাকি? যাও তো। শোনো না, কি আজকে আমরা কি করবো সারা রাত? কি করবো? পূর্ণিমার রাত, সাতটারে দেখবো আর বউটারে দেখবো, আর ছাদের কবো তুই বাতিল যা, আমার বউর মতো তুই অকেজো। এই যে আমার পূর্ণিমার চাঁদ দেখি, ওলে 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 মাসা। আর শোনো না, শোনো না, শোনো না, কি হইল, মন খারাপ? কষ্ট আছে না? ধরো এক খিলি পান খাও, মাথা ঠান্ডা হয়ে যাব। জল তাছে ভিতরে, জল তাছে না? জ্বলনের কি হইল? এটা তো আমার ছোট বোলার খেল দেখাইতাছে, আইতাছে আমার বড় বোলা, দেখাইব তোমার খেল। খেলছ না এতদিন, মেলা খেল খেলছ তুমি আমার নিয়া। ভাজি দাও, ভাজিটা অনেক মনে আছে। মাংস হাত কেন? হাতটা এখানে, মাংসটা আপনাদের জন্য না, মাংস খাবে আমার মা, তাই না? দে, এই যে ডিয়ার সতীন, দাঁড়ান। এতদিন যা করছেন করছেন, এতদিন তো আমি ছিলাম না। আজকে থেকে এই বাসায় থাকতে হলে কাজ করে তারপর থাকতে হবে, ঠিক আছে? আর সেটাও অবশ্যই কাজ করে খেতে হবে, মনে থাকবে মাই ডিয়ার সতীন? এবার যান, যান, যান। মাই ফুট মা, তুমি খাইল, আমি খাবো তো, তুমি খাও। কি আপনি এখানে বসে আছেন কেন? এতদিন অনেক খাইছেন, জামাই বাড়ি এসে জামাইয়ের অন্ন ধ্বংস করছেন, আর না, ঠিক আছে? ওয়েট, একটা কথা মা, বাসাতে কোনো কাজের লোক নাই, আমি না কাজ করতে করতে হাতটা একদম ব্যথা হয়ে গেছে, আর তোমারও তো বয়স হয়েছে, তাই না? ভাবতেছি আমার কিছু কাপড় না জমা হয়ে আছে, তোমারও তো কিছু কাপড় জমা হয়ে আছে, এগুলো আমাদের কলে কেমন হয়, তাই না? কাপড়গুলো ধুয়ে আসো, চলো চলো, তাড়াতাড়ি যাও, ভালো করে ধোবা কিন্তু, ঠিক আছে? ময়লা যেন না থাকে। খালি মুখে যায় না, খালি রেখে যাইতে নেই, না এক গ্লাস হ্যালো না, খাবে না তো? এই কে, তোমাকে কি নতুন করে কোনো ডোজ দিতে হবে? বলো, তোমাকে কি ডোজ দেওয়া যায় বলো? বোনের জামাইয়ের টাকার উপর লোভ না, বিদেশে যাবা সেই টাকা তোমার লাগবে কেন? নিজের মুরদ নয় টাকা রোজগার করার? চলো
তোমাকে আমি টাকা দিব, টাকা দেওয়ার ব্যবস্থা করে দিব। কি করতে হবে বলো তো? এই পুরো বাড়িটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছবা, ওকে? আর আমি যা যা বলবো সব কথা শুনবা। কি তাহলে উঠো, এই প্লেট রাখো, খাবার খেতে হলে কাজ করে খেতে হবে, নাহলে ভাগো। যাবো গা। যাও। মা শোনো, আজকে থেকে তোমার কোনো চিন্তা নেই, আমি আসছি। তো তোমাকে যে যা যাই করেছে আমি দেখে নেব। আচ্ছা তোমার ভাত দিয়ে দাঁড়াও। না না, আর খাইতে পারুন না। পারবা না মা, মেলা দিন পর আমি অনেকগুলি ভাত খেয়েছি। মা হুম, তুই খায় আনি মা, আমি আর খেতে পারুন। হ্যাঁ তাহলে তো খাবো, আমিও উঠি মা। আর ইস মাংস দে। না রে মা, আমি আর খাইতে পারুম না, মেলা খাইছি মা, আর পারুম না। তোমার কিছু লাগবে মা? না। কুকটা কি খাও? কেন খাবা না? তোমার যখন যা ইচ্ছা তাই খাবে, আমাকে যা লাগবে সাথে সাথে বলবা, ঠিক আছে? আর খাম না। তোমার ওষুধ সব কিছু আছে তো? আছে মা, খাও বাস। তোমার এখন কী কাজ বলো তো? রুমে গিয়ে সবার আগে ওষুধগুলো খেয়ে নেবে, আর যদি কিছু না বোঝো আমাকে ডাকবা। শোনো না, আমরা কি হানিমুনটা সিঙ্গাপুরে করবো না? ওকে শুনছো কি সে? মা অনেক অসুস্থ, মাকে তোমার মা অসুস্থ? তো তোমার মা অসুস্থ আমার কি হয়েছে? আমি কি ডাক্তার না? আমার নতুন বউ ডাক্তার। আচ্ছা তোমার মাথায় কি কোনো কমন সেন্স নাই? এখানে আমরা রোমান্স করতেছি, এর মধ্যে চলে আসছো কাবা মেহাড্ডি। একদম, আমার মা অসুস্থ, তাকে হসপিটাল নিতে হবে। আরে বাহ, আমি তো ভাবছিলাম এতক্ষণ তুমি আমারে অথবা আমার বউরে ডাক্তার মনে করছো, এখন দেখি তুমি আমারে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মনে করছো। তোমার মা অসুস্থ, হাসপাতালে নিবা তো নিয়ে যাও, আমার কাছে আসছো কেন, সমস্যা কি? আমার মাকে হসপিটাল নিয়ে যেতে হবে, আর এত রাত্রেবেলা আমি একা মেয়ে মানুষ হয়ে কীভাবে নিয়ে যাব? জান, তুমি বলো, এত রাতে তোমাকে একলা ফেলে আমার যাওয়াটা কি ঠিক হবে? এই আমার জামাই কি তোমার পার্সোনাল সেক্রেটারি? দেখো আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, বুঝছো? আমার বউ আমাকে পারমিশন দিচ্ছে না, তাই আমি যেতে পারছি না। আমি তো তোমার বউ, বউ না? তুমি আমার বউ, কিন্তু বড় বউ, মানে পুরান বউ। এই যে আমার সুইট বিউটিফুল কিউট মা নতুন বউ, এখন আমি নতুন বউরে সময় দিব, আর তুইও তোর মারে সময় দে, যা। তুমি যাবা না, ভালো কথা, কিন্তু আমাকে কিছু টাকা দাও, আমি কিভাবে যাব? ওহ রে, ডিস্টার্ব, দেখছো জীবনে শান্তি পাইলাম না? মানুষ বিয়া করে একটু সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, একটু কোথায় একটু রোম্যান্স করব না? নতুন বিয়া করছে, একটু বড় সময় দিব না? এই মেয়ে, তুমি এখন যাও তো, আমাদের এত শিশু তো। এই মেয়ে, এই
আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি, তোমার মতো মেয়ের সাথে কথা বলতেছি না। তোমাকে ইগনোর করতেছি, তুমি কেন কথা বলতেছো? যা, তুমি আমার দাঁড়াও, আমি বলতেছি। এই, তুমি আমার লক্ষ্মী সুইট, একটা ছোট্ট টুনটুনি বাচ্চাটার সাথে এত খারাপ ব্যবহার করতেছো কেন বলো তো? তোমার ফ্যামিলি কি তোমার ভালো ব্যবহার শিখায় নাই? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই সমস্যাটার কারণে না, এই সমস্যাটার কারণেই এই পরিণতি হয়েছে তোমার, বুঝছো? তুমি যদি মাথাটা ঠিক রাখতা আর মাথাটা ঠান্ডা রেখে আমার সাথে সংসার করতে না, আমার দ্বিতীয় বিয়ে করাই লাগতো না। আজকে মনের দুঃখে মনের সুখের জন্য আমি আবার বিয়ে করছি, আর সেখানেও তুমি মামারটা সামলাইয়া দিছো। কি হয়েছে? তোমার মা অসুস্থ। আরে তোমার মা অসুস্থ, আমার মা তো অসুস্থ হয় নাই, তো তোমার মা অসুস্থ, আমার কি হয়েছে? ফকির নিকোতাকার, যাও তোমার মারে কেমনে সামলাবার তুমি জানো, আমার ডিস্টার্ব করো না, আমার বোর্ডে ডিস্টার্ব করো না। আবার কত বড় সাহস আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। আচ্ছা, এই মেয়ে কখন কিভাবে আচরণ করতে হয় এটা কি তুমি জানো না? নাকি তোমার মা বাবা তোমাকে শিখায় নাই? কোনটা বেবি? শিখায় নাই, বুঝতেছো না? আসলে কমন সেন্স থাকলে কি এরকম নতুন দম্পতির রুমে ঢুকে পড়ে ধাম কইরা এটা জিজ্ঞেস করছে, দরজাটা নক করছে? একদম অসভ্য, অসভ্য। তুমি কি মানুষের বাচ্চা? তুমি একটা জানোয়ার। এই, বিয়ের আগে মনে ছিল না আমি জানোয়ার, আজকে হঠাৎ করে মনে পড়ছে নাকি? হ্যাঁ, কখনো দেখলে প্রেম প্রেম আমার জামাই আমার জামাই, আর এখন যখন একটু স্বার্থে আঘাত লাগছে এখন জামাই খারাপ জামাই জানোয়ার, তাই না? আমার বাড়িতে আসছোস, আমার যোগ্যতা দেখে আসছোস, বুঝছোস? এখন বউ আসছোস, বউ থাক, মাথা গরম করিস না, মাথা গরম করলে উষ্টা মায়ের বাড়ি থেকে বাইর করে দিব। যা এখান থেকে, যা। মাই ডিয়ার সতীন, আমাদের আর ডিস্টার্ব করো না, তুমি এখন যা, আমাদের রোমান্স করতে দাও। তুমি যাবা না, ভালো কথা, তো আমাকে কিছু টাকা দাও, আমি কিভাবে যাব? এই তো লাইনে আসছে বেবি, দেখছো ওই মা অসুস্থ ফসুস্থ, এগুলো হচ্ছে বাহানা। আসলে আসছে তোমার আমার ডিস্টার্ব করতে আর এফাকে কিছু টাকা মারতে। আর ঠিক আছে, সমস্যা নাই, আসছে যখন কত রাস্তাঘাটে ফকিরে টাকা পয়সা দিই, আবার ভিক্ষা শিক্ষাও দিই। এই কি করতেছো তুমি? 500 টাকা দিই। তুমি কি ভুলে যাচ্ছ? কালকে না আমরা ঘুরতে বের হব, তুমি সব ভুলে যাও। সরি বেবি, একদম সরি, আমি না সত্যি সত্যি ভুলে গেছি, বুঝছো? এরকম আর করবা না, মনে থাকে যেন। হ্যাঁ, এটা পাপ্পি নিয়ে দিও, ঠিক আছে? দাঁড়াও মাই ডিয়ার সতীন, এই নাও এই 100 টাকা, নাও, এ নিয়ে হয়ে যাবে, নাও। হলো যাও, এখনো বসে আসো। আমি 100 টাকা দিয়ে কি করব? এই ভিক্ষুক যখন ভিক্ষা চায় তখন মুনিবে ভিক্ষা দেয়, ঠিক আছে? ফকিরনি কখনো বলতে পারে না যে ওরে কত দিকা দিতে হবে। আমি দিয়েছি 100 টাকা, আমার বউ দিয়েছে 100 টাকা, হয়ে গেছে তো। ওই 100 টাকা নিয়ে যা, দফা রফা হয়ে জায়গা থেকে, বাইর হয়ে এখান থেকে। আমার জামাইয়ের সব টাকা কি তোমার জন্য রেখে দিবে? আমাদের ফিউচার বলতে কিছু আছে না বেবি? বেবি বাদ দাও তো, পাতা দিও না, পাতা দিলে বেশি কথা বলবে। 100 টাকা দিছি, যাও তো, যাও 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 যাও, বিরক্ত করো না। উফ, বুটা একটু ভালো করে সময়ও কাটাতে দিচ্ছে না বেবি। এদিকে তাকাও না তো, আমার মা এখানে মরে যাইতেছে, আমার পুরো দুনিয়া উজাড় হয়ে যাইতেছে, আমি কেমনে বাঁচবো? তোর কিছু দয়া নাই? দয়া মায়া, ওই 100 টাকা দিয়া এক পাতা মায়া বেরি কিনা খাইলাইস, যদি তাতে তোর মায়া আবারে, ঠিক আছে? দয়া মায়া তুই আবারে শিখাইতেছিস? এই, তুই তো একটা সীমার পাশান তুই, আর তোর কাছ থেকে আমার এখন দয়া মায়া শিখতে হবে। যা এখান থেকে, ভালোভাবে কইতেছি, নাহলে কিন্তু একদম লাশ ফালাই দেবো, তুই আমার চিনস না, বেয়াদব মহিলা। বাজা, এখনো বসে আসো, যাও। আমি এখানে আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি, তুমি বলার কে? আমি ওর বউ। এই এই, বিয়াদব ছেড়ি, তুই আমার বর্গে হাত তুলি কেন? এই, তুই আমার বর্গে হাত তুলি কেন? আমি তোর বর্গে হাত তুলবো, কার গায়ে হাত তুলবো? আমি তোর গায়ে হাত তুলবো, আমার মা এখানে মরে যাচ্ছে আর তুই এখানে রোম্যান্স করতেছিস? তোর এখন আমি লাইতে লাইতে বাড়ি থেকে বের করবো, তুই চিরস আমারে। একদম চুপ, অনেকক্ষণ থেকে সহ্য করতেছি তোমাদের রোম্যান্স, আর সহ্য হচ্ছে না। শালির ঘরে শালি, তুই বাইরে বি, জায়গা থেকে যা, যা বাইরে আমার ঘর থেকে। এই ছোট লোকের বাচ্চা জানোয়ার, তুই জানিস মা অসুস্থ হয়ে গেলে কেমন লাগে? কত বড় সাহস, তুই আমার বুকের মধ্যে হাত দিছিস, এই
যখন আমার মা অসুস্থ হয়ে গেছিল দিনের পর দিন এখানে ফকিরনির মতো তুই রাখছস, তুই খাবার দেস নাই, তুই অসুস্থ মাকে তুই কাপড় ধোয়াইছস, মনে করছিস আমি কিছু জানি? আমি সব জানি, তোর মারে আমি তিলে তিলে মারবো, তোর মায়ের মৃত্যু আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হবে, তুই চিনস আমারে। আমি তোকে দেখে নিব, বুঝছিস? তুই কি মনে করছিস? এই তুই দেখে নিব, এই তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোর কথা বলছিস, তুই সমস্যা করে দিস, যা এখান থেকে যা। কান্দন মারায় শালির ঘরে শালি, কত বড় সাহস, আমার গায়ে হাত তুলছে। আমি খুবই যাব, আমার যে এখন গাড়ি নিন্দ আমি কি করবো? বহুত নাটক করলাম, একবারের জন্য আমরা বুঝতে পারিনি তুমি, তোমার মধ্যে তো এরকম একটা বড় শয়তান বাস করে। আমি রাজশাহী থেকে আসছি এখন, তোমার কত বড় সাহস যে মায়ের সামনে আমরা চোখ তুলে কথা বলি না, সেই মাকে তুমি দিনের পর দিনে অপমান করে গেছো। আমি নিজে বিয়ে করতে পারি, আমরা যখন ছোটবেলা থেকে দেখছি আমার মার কষ্টটা দেখছি, আমার মার কষ্টটার শেষ নাই, সারা জীবন আমার মা কষ্ট করছে। খুব শখ ছিল যে আমি বিয়ে করে আমার বউ ঘরে এনে আমার মাকে এক সুখ দেব, কিন্তু আমি বিয়ে করতে পারিনি। ছোট ভাই বিয়ে করছে, তোমার উপর আমাদের খুব আশা ছিল যে আমার মাকে তুমি খুব সেবা করবে, কিন্তু তুমি সেটা করো নাই। ছি, একটা মাছের মাথা, মুরগির রান, এই ছোট ছোট বিষয় নিয়ে তুমি আমার মায়ের সঙ্গে ঝগড়া করেছো। তুমি কি পারবা? তোমার মা মাছের মাথা খেতে চাইলে তুমি খেতে পারবা? আমরা তো, মা তো সবসময় আমাদের মাছের মাথা তুলে দিত, মা শুধু লেজের পিসটা খাইত। মুরগি, মুরগির রান, মা জীবনে মুরগির রান খায় নাই। ঘরের মাংস, হাড্ডি কোনোদিন হয়তো সেটাও খাইতো না। সে মা, বয়স্ক মানুষ, তাদেরকে আমরা সম্মান না দিলে কে দিবে? তুমি অনেক বড় অন্যায় করেছ, তোমার এই অন্যায় ক্ষমা করার মতো না। আশ্চর্য ব্যাপার, অবাক লাগে তোমাদের আচরণে। আর তুই কেমন? তুই কি রে, তুই মার দিকে একবারও বুঝতে পারলি না যে তোর বউ খারাপ ব্যবহার করতেছে? একবারও বুঝতে পারলি না? মা, আমি জানি তুমি অনেক কষ্ট পাইছ জীবনে, এবং শেষ বয়সে কষ্ট দিচ্ছে তোমাকেও। ও যত কথাই বলুক আমি খুব কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি যে জীবনে এটা বলতে পারবো না। মা হলো আমাদের সম্পত্তি। মা হলো বড় সম্পত্তি, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মা হলো বড় সম্পত্তি। তোমার মা যদি এখন মরে যায় তুমি কাঁদবে না, কিন্তু আমার মা মরে গেলে তুমি কাঁদবে না, তুমি হাসবে, তুমি শান্তি পাবে। আরে না,
এত সোজা না, মুরব্বি। সংসার থেকে যখন মুরব্বি চলে যায় না, তখন মুরব্বির দরদটা বোঝা যায়, সেটা আমরা বুঝি। যারা ভালো মানুষ তারা কোনোদিন মাকে ভুলতে পারে না, মাকে কষ্ট দিতে পারে না। I'm very sorry. বড় ভাই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা করবো তোমাকে? আমি ক্ষমা করার কি? আমার মার দিকে ক্ষমা চাও, তোমার স্বামীর কাছে ক্ষমা চাও, আমার কোনো সমস্যা নেই, আমি ক্ষমা করে দিয়েছি। আম্মা, আমি অনেক দোষ করছি, আমি অনেক ভুল করছি, আপনাকে অনেক জ্বালাইছি, আমাকে মাফ করে দেন আম্মা। আর জীবনে কখনো এরকম ভুল হবে না আমার দা। আমি মাফ করার কি? আল্লাহ যদি তোমারে মাফ করে তাহলে আমিও মাফ করে দিছি। তা জীবনে একটা তোমার শিক্ষা হয়ে গেল, এরকম ভুল আর কোনো দিন করবো না। তুমি যখন নিজে নিজে ভুল বুঝতে পারছ তাতেই আমার শান্তি। ভাইজান, তুমি আসছো, আমার বুক থেকে একটা পাথর নামছে ভাইজান, আমি সহ্য করতে পারতেছি না। তুমি বাড়িতে থাকো না, আমি বাড়িতে থাকি না। আরে মেয়ে, আমার এত ভালো মাটার জীবনটারে ধ্বংস করে দিয়েছে, সুখে সংসারটারে জাহান্নাম বানায় ফেলাইছে। তুমি কি ভাবছো, কি ভাবছো তুমি? আমি কিছু জানি না। ওই দিন রাতে যখন আমি কল দিছিলাম, তুমি ফোন কাটতে ভুলে গেছিলা, আর আমি তখন আমার সাথে এমন করতে আমি সেদিনই ঠিক করছি, বিশ্বাস করেন ভাইজান, আমি সেদিনই ঠিক করছি ওর একটা উচিত শিক্ষা দিব। আমি যারে আমার বউ ভাই ভাই এখন বুক চাপড়াইতেছ না, আসলে আমার বউ না, আমার বান্ধবী। আমি ওরে রিকোয়েস্ট করছি দেখে ও বউয়ের অভিনয় করতে আসছে এখানে। তোমার আমি তিলে তিলে শিক্ষা দিতে চাইছি, দেখো কেমন লাগে। নিজের মায়ের অপমান করলে সন্তানের কেমন লাগে, অন্তরে আগুন ধরে যায়। যাই হোক ভাইজান, আপনি আসছেন, আপনি একটা বিয়ে করে দেন। তুই কি ওকে ক্ষমা করবি? তোমার মুখের উপরে তো আমি কিছু বলতে পারি না বোন। আমি আর কি বলবো ভাইয়া, আমার তেমন কিছুই বলার নেই, কিন্তু এই কয়দিন আপনাদের সাথে থেকে আপনাদের সম্পূর্ণ পরিবারটাকে আমি অনেক বেশি আপন ভেবে ফেলেছি, কিন্তু চলে তো যেতেই হবে, আমার অনেক খারাপ লাগবে, অনেক বেশি খারাপ লাগবে। তাও চলে তো যেতেই হবে। আরে পাগলি, তুই কোথায় যাবি? তুই আমাদের সাথে থাক, আজ থেকে তুই আমার বউ। মা, ক্ষমা করে দাও। ক্ষমা আমি করব, আমার একটা শর্ত আছে, আমি বড় লোকে খামু না, ছোট লোকে খামু না। মা, তাহলে তো মাফ করলাম না তুমি, কিন্তু মা আমারও তো একটা শর্ত আছে। এই সেদিন তো ওর লগে নকল নকল বাসররাত করছি, এখন আসল বাসররাতের ব্যবস্থাটা করা উচিত না? খালি নিজের কথা চিন্তা করলে হইব, বড়র কথা চিন্তা করবি না। না মা, আমার রিটায়ার্ড লাইফে তোমার কাছেই থাকবো,
আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন অনেক দিন বেঁচে থাকো মা। আমি তোমার সেবা করে মরে যেতে চাই। আর তুমি শোনো, এই সমস্ত ফর্মালিটিস, বিয়ের আয়োজন তোমাকেই করতে হবে। হ্যাঁ, আমি রাজি। তাইলে ডাকো কাজী। ভালোবাসাটা এরকমই হয়। এই যে মেয়েটা, এই মেয়েটা আমার ভাইকে পছন্দ করেছে, ওর কথায় রাজি হয়ে অ্যাক্টিংই করেছে। মেয়েটাকে আমি আমার থ্যাঙ্কস দেই। তোমাদের সুখ দেখলে আমার ভালো লাগবে। এখন মা, এখন এগুলি কোনো কথা না, এখন কাজে রাখতে হবে। ওদের প্রপারলি বিয়েটা পড়াইতে হবে এবং এই সব আয়োজন তুমি করবে। কোনটার আগে ধরমু? আচ্ছা থাক, দুইটারে একলগে ধরি। তুমি ভুলে যাই সকালে।